হয়তো কিছু বিরোধ আছে, আমাদের শ্রম আইনের সাথে আমাদের বিধিমালার হয়তো অনেক জায়গায় বিরোধ আছে। শ্রম আইনটা কিন্তু চেষ্টা করছে সেটাকে ফলো করাতে। আপনারা স্যাংশন দিতে চান তারা যে আটটা মৌলিক ফান্ডামেন্টাল যে আইলো কনভেনশন তার প্রস্তাবনা জানে কি ব্রেক করছে দুইটা, সেই দুইটার মধ্যে এই আটটার মধ্যে আবার দুইটা হচ্ছে আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলনে বলি ফান্ডামেন্টাল মৌলিক, যেটা হচ্ছে 87 আর একটা হচ্ছে 98। 87 হচ্ছে রাইট টু অর্গানাইজ আর 97 হচ্ছে রাইট টু ওয়ার্ক, যেটা হচ্ছে শ্রমিকদের প্রথম এবং প্রধান বিষয়। আনফর্চুনেটলি আমেরিকা 87 এবং 98 রেটিফাই করে নাই, যারা 87-98 নিজেরাই রেটিফাই করে নাই, যারা ফান্ডামেন্টাল আটটার মধ্যে ছয়টাই রেটিফাই করে না করে নাই, তারা যদি বাংলাদেশ বা এরকম অন্য কোনো দেশকে যদি বলতে চায় যে তোমার শ্রমমান উন্নত না এই জন্য আমরা তোমাকে স্যাংশন দিলাম, তাহলে সেটা কোনোভাবেই তো ডেমোক্রেটিক তো হবেই না, সুতরাং সেটাকে বলতে হবে তাদের হয়তো বা অন্য কোনো হিডেন এজেন্ডা আছে। এর আগে আপনারা দেখেন হারকিন বিল, সময়টা আমার সালটা আমার খেয়াল নাই, সেই সময় আনলেন শিশু শ্রম, তো শিশু শ্রম আইনা তারা বললেন যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে যদি শিশু শ্রম মুক্ত করা না যায় তাইলে আমেরিকা আমাদের এখান থেকে তারা ইম্পোর্ট করবে না। তারা কিন্তু এটা বলল না যে আমাদের গার্মেন্টস সারা গার্মেন্টসের যেরকম, হ্যাঁ তখন শিশু শ্রম ছিল কিন্তু ওই সময়ে কিন্তু আমাদের হাজার হাজার রিক্সাওয়ালার ছিল, আমাদের ইট ভাঙতো এইরকম হাজার হাজার শত শত ছেলে মেয়ে ছিল রাস্তায়, এমন কিছু ভিক্ষা করতো সেরকম শিশু শ্রম সেখানে ছিল। তারা কিন্তু এটা বলে নাই আমরা বাংলাদেশকে শিশু শ্রম মুক্ত করতে চাই বা শিশু শ্রম মুক্ত দেখতে চাই, তারা বললো যে আমার গার্মেন্ট শিল্পকে শিশু শ্রম মুক্ত করতে হবে, তার মানে এটাও তাদের একটা এজেন্ডা। আর তারা যখন বলে যে গার্মেন্ট শিল্পকে শিশু শ্রম মুক্ত করতে হবে, সেই হাকিম সাহেব যখন বিল আনলেন তখন কিন্তু ওনার ওই ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে ওনার ওই ডিসি বলিয়া যেটাই বলি প্রত্যেকটা স্টেটে তখন কিন্তু শিশু শ্রমিকরা কাজ করতেছে অহরহ। তার মানে তারা যেটা করে তারা নিজেরাই ওইটা প্রতিপালন করে না, তারা যেটা চায় সেটা হচ্ছে তারা অন্যান্য দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় কন্ট্রোল করতে চায়,